পৌর নির্বাচন নিয়ে বিদেশিদের কাছে নালিশ করল বিএনপি। নেতারা বললেন, নির্বাচন সুষ্ঠু না হলে দেশেরই ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। পৌর এলাকাগুলোতে জমজমাট নির্বাচনী প্রচারণা। চট্টগ্রামে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে হুমকি ধামকি সহ পাল্টাপাল্টি অভিযোগ, 11টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলছে পুলিশ। অর্থনীতির বিভিন্ন সূচকে দক্ষিণ এশিয়ার অনেক দেশের চেয়ে এগিয়ে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার ঘোষণা। 2016 সালকে পরিচ্ছন্নতা বছর হিসেবে গড়ে তোলার ঘোষণা ঢাকা দক্ষিণ সিটি মেয়রের। 30 ডিসেম্বরের মধ্যে গাবতলী এলাকা যানজটমুক্ত করার নির্দেশ উত্তর সিটি মেয়রের। এবং বড়দিন ও 31st নাইটে যে কোনো নাশকতা এড়াতে সর্বোচ্চ সতর্কতায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, গির্জাগুলোতে সার্বক্ষণিক পুলিশ প্রহরার ব্যবস্থা।